মঠের মাথায় যে মাথাটি ভেঙে পড়ে গেছে সেই মাথায় নাকি পাঁচটি স্বর্ণের কলস ছিল এক সময়। আমার বাবা বলছে এই রূপ দিয়ে মানুষ যাইতে পারে না, জুতা বাজা যাইতে পারে না, ছাত্রী মেয়ে যাইতে পারে না। গর্ভধানী মা থাকলে বাসায় ডাইকে নিয়ে বাচ্চা ফাইরে পেট কাইটে বাচ্চা কাচ্চা দেখছে, অনেক বাচ্চা থাকছে, এরকম অত্যাচার করছে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মানিকগঞ্জের এক অত্যাচারী জমিদারের গল্প শোনাবো, দেখাবো তার পরিত্যক্ত বসতভিটা, দেখাবো তার নির্মিত প্রাচীন আমলের একটি মঠ, মঠের নাম মত্তের মঠ। তার শাসনামলে এই মঠের সামনে দিয়ে কেউ নাকি জুতো পরে হেঁটে যেতে পারতেন না, কেউ নাকি মাথায় ছাতা দিয়ে হেঁটে যেতে পারতেন না, বুঝুন কতটা অত্যাচারী ছিলেন তিনি। চলুন বন্ধুরা, ঘুরে ঘুরে দেখি মঠ ও আশপাশের এলাকা, জানি তার অত্যাচারের কাহিনী, পাশাপাশি এই মত্তগ্রামের আরও অনেক ঐতিহাসিক বিষয় রয়েছে সেগুলোও জেনে নেব। চলুন ঘুরে দেখি মত্তের মঠ, জেনে নেই সেই জমিদারের কাহিনী। বর্ষাকালে গ্রাম বাংলার আকাশে এমন সাদাকালো মেঘের হাট বসে হর হামেশায়। মত্তগ্রামে এসে মেঘের ভেলায় যেন ভেসে গেল উদাসী মনটা। এই গ্রামের সবুজ গাছগাছালি, টলটলে জলের পুকুর দিঘি আর মেঘলা আকাশের মিতালি অন্যরকম এক নান্দনিক দৃশ্যপট তৈরি করেছে চারপাশে। ভরা বর্ষায় নৌকা সারিয়ে তাতে আলকাতরা দেয়া কিংবা পুকুরে পাটের আঁশ ছাড়ানোর চিরায়ত দৃশ্যও চোখে পড়ল এখানে এসে। শুধু পুরুষরা নন, এই সময়ে পাটের আঁশ ছাড়ানোর কাজে লেগে পড়েন গ্রামের নারীরাও। মানিকগঞ্জ জেলা শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীন আমলের এই গ্রামটি দুই কারণে বেশ পরিচিত। প্রথমত, এখানকার অত্যাচারী জমিদার হেমসেনের নির্মমতার কাহিনীর সাক্ষী মঠ। দ্বিতীয়ত, বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ নোবেল বিজয়ী অমর্ত্য সেনের পৈতৃক ভিটা। একটি বিষয় ঘৃণার, অন্যটি নিঃসন্দেহে গর্বের। প্রথমেই আমরা যাচ্ছি সেই মত্তের মঠের দিকে। শুরুতে জানব মঠ তৈরির ইতিহাস ও অত্যাচারী জমিদারের কাহিনী। গ্রামের ভিতর দিয়ে চলতে চলতে পৌঁছে গেলাম মঠের কাছাকাছি নিটোল দিঘির পাড়ে। দিঘিটির পাড়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাথা ভাঙা একটি মঠ। গ্রামের নাম মত্ত, তাই এই মঠের নাম মত্তের মঠ। রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে মঠটির এমনই জরাজীর্ণ দশা। বন্ধুরা, চলুন জেনে নিই এই মঠ তৈরির ইতিহাস। প্রায় 200 বছর আগে এই গ্রামে বাস করতেন হেমসেন নামে এক অত্যাচারী জমিদার। হেমসেনের বাবার মৃত্যুর পর শেষকৃত্য অনুষ্ঠিত হয় এই জায়গাটিতে। পরে তার বাবার স্মরণে এখানে তিনি 200 ফুট উচ্চতার এই মঠটি নির্মাণ করেছিলেন। অপরূপ এই মঠ নির্মাণে সুদূর ইরাক থেকে মিস্ত্রি এনেছিলেন হেমসেন। সুনিপুণ কারুকার্য আর সুউচ্চ মঠ তৎকালীন অবিভক্ত পূর্ববাংলার বিশাল স্থাপনা নিদর্শন হিসেবে দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। জমিদার হেমসেনের মৃত্যুর পর এই মাঠের রক্ষণাবেক্ষণ কাজে ভাটা পড়ে। প্রায় 100 বছর আগে বাংলা 1326 সালের আশ্বিন মাসের কোনো এক বিকেলে ঝড়ের কবলে পড়ে মঠের উপরের 20 ফুট অংশ ভেঙে নিটোল দিঘির মধ্যে পড়ে যায়। বন্ধুরা, এই মঠের একটি কথা লোকমুখে আজও প্রচলিত রয়েছে এবং সেটি বেশ চমকপ্রদ।
মানুষজন বলছেন কথিত রয়েছে যে এই যে মঠের মাথা, এই মঠের মাথায় যে মাথাটি ভেঙে পড়ে গেছে সেই মাথায় নাকি পাঁচটি স্বর্ণের কলস ছিল এক সময়। যখন এটি ভেঙে পড়ে যায় তারপর থেকে নাকি সেই স্বর্ণের কলসগুলোর আর কোনো খোঁজ মিলছে না। আসলে এটি কতটা সত্য সেটি কিন্তু ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়, তবে মানুষের মুখে মুখে এই ইতিহাসটি রয়ে গেছে। অনেকেই বলে থাকেন হেমসেন খুব পিতৃভক্ত ছিলেন, তাই পিতার স্মরণে মঠটি নির্মাণ করেছেন তিনি। পিতার শেষকৃত্যের সময় মরদেহের পাশে পাঁচটি স্বর্ণের কলস রেখেছিলেন, পরে ওই পাঁচটি কলস স্থাপন করেছিলেন মঠের মাথায়। তবে এই মঠ তৈরির উদ্দেশ্য নিয়ে ভিন্ন মতো প্রচলিত রয়েছে। কেউ কেউ বলেন হেমসেন তার মেয়েকে খুব ভালোবাসতেন, পাশের কোনো এক গ্রামে বিয়ে দিয়েছিলেন মেয়েকে। মেয়ে যেন শ্বশুর বাড়ি থেকে মঠটি দেখে অনুভব করতে পারে যে সে বাড়িতেই আছে বা বাপের বাড়ি থেকে দূরে নেই, সে লক্ষ্যেই মঠ নির্মাণ করেন তিনি। এই মঠটা এবার আমার নাম হেমবাবু, হেমবাবু এই মঠটা তৈরি হয়েছে। এটা বহুদিন আগে তৈরি হয়েছে, এটা বহুদিন আগে তৈরি হয়েছে। আমার বয়স 105 মাস চলছে, আমার মা মরে গেছে, আমার নানা এই যে যোগাড় দিয়েছে আমার মার কাছে শুনছি চারটে চার চোখে একটা পাথর গেছিল, চোখটা নষ্ট হয়েছিল। এই মঠ অন্তত 250-300 বছর হয়ে গেছে। বন্ধুরা, এর নান্দনিক শৈলী সম্পর্কে বারবারই বলতে হয়, যত দেখছি ততই অবাক হচ্ছি। কি সুন্দর কারুকাজ, দেখুন কত বছরের পুরাতন তারপরেও যেন অনেক আধুনিক। কত সুন্দর এর কারুকাজ, এই নকশাগুলো যে এত যত্ন সহকারে আঁকা হয়েছে এই মঠের গায়ে তা কল্পনায় করা যায় না। দেখুন মনে হয় যেটুকু টিকে রয়েছে সেটুকু শুধু দেখি আর ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। এসব কত দিনের পুরনো কিন্তু এখনও রয়ে গেছে। এই মঠের আর কিন্তু খুব বেশি অংশ টিকে নেই, ধীরে ধীরে ভঙ্গুর হয়ে যাচ্ছে একেবারে অযত্নে অবহেলায়। দেখুন যে এটি কিন্তু একেবারে এই পুকুরের পাড়ে এত সুন্দর একটি জায়গায়, দেখুন না কি সুন্দর আকাশ, সেই আকাশ গ্রাম আর এই সুন্দর একটি মঠ একেবারে মন প্রাণ ভরিয়ে দিবে। আর এই সৌন্দর্য দেখতেই বুঝি এখানে ছুটে আসেন দূর দূরান্তর থেকে মানুষজন। এখানে কিন্তু একেবারে শুধু দেশের না, বিদেশ থেকেও অনেক পর্যটক মাঝে সাঝেই এই মঠটি দেখতে আসেন। কেন দেখতে আসেন সেটি আর বলার অপেক্ষা রাখে না, আমি এখানে এসে এর সৌন্দর্য দেখেই সেটি উপলব্ধি করতে পারছি। এই সুন্দর একটি নিভৃত গ্রাম, গ্রামের মধ্যে এত সুন্দর ঘর বাড়ি এবং এই যে পুকুর, পুকুরের পাড়ে এই সুন্দর মঠ, এসব দেখলে কার না ভালো লাগবে। দেখুন কত সুন্দর একটি মঠ। মঠের এক পাশে নিটল দেখি, আরেক পাশে একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় নাকি ছিল বিশাল জমিদার বাড়ি, তবে আজ এর কোনো চিহ্ন আর অবশিষ্ট নেই। অত্যাচারের নিদর্শন হিসেবে আজও দাঁড়িয়ে আছে সেই জমিদারের তৈরি এই মঠটি। যদিও তিনি নেই, তার জমিদারি নেই, তার বাড়িঘর সব কিছু এখন প্রায় বিলীন হয়ে গেছে, কিন্তু এই মঠটি আজও দাঁড়িয়ে রয়েছে। যদিও সেই মঠের মাথার অংশটি ভেঙে গেছে, এই মঠটি দেখেই কিন্তু সেই অত্যাচারী জমিদারের অত্যাচারের কথা মানুষ মনে করেন। আর এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটি হচ্ছে মত্ত উচ্চ বিদ্যালয়ের মাঠ। ঠিক এই জায়গাতেই একসময় ছিল সেই অত্যাচারী জমিদারের এই জমিদার বাড়ি। কিন্তু এখানে কেউ যদি আপনারা আসেন সেই জমিদার বাড়ির কিন্তু কোনো কিছুই এখানে আপনারা দেখতে পাবেন না। দেখুন এখানে মত্ত উচ্চ বিদ্যালয়ের যে ভবন সেই ভবনটি রয়েছে, আর এই যে মাঠটি দেখছে এইরকম এই মাঠটি শুধু আপনারা দেখতে পাবেন। এছাড়া এখানে কোনো ইট, যে ইটের টুকরো বা সেই ধরনের কিছু কিন্তু আমার চোখে পড়ছে না। অর্থাৎ
জমিদার চলে গেছে, তার বাড়িঘর সব কিছু বিলীন হয়ে গেছে, কিন্তু তার যে অত্যাচারের স্মৃতি সেটি কিন্তু এখন এই এলাকার মানুষ বংশ পরম্পরায় মুখে মুখে কিন্তু এখন পর্যন্ত মানুষের মুখে রয়েছে যে তিনি আসলে অত্যাচারী ছিলেন। আসলে এখান থেকে একটি বিষয় আমরা অনুধাবন করতে পারি, আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, আপনি যদি খারাপ মানুষ হয়ে থাকেন, দুটারই কিন্তু একটি দুই ধরনের রিফ্লেকশন সমাজে প্রতিফলিত হয় এবং সেটি দীর্ঘদিন সমাজে থেকে যায়। ভালো হলে আপনার ভালো গুণটি মানুষ বলে বেড়াবে, যেমন ভালো জমিদারও এই বাংলায় অনেক ছিলেন, তাদের কথা মানুষের মুখে মুখে আজও রয়ে গেছে, তেমন কিছু যেমন একেবারে অত্যাচারী জমিদার ছিলেন তাদের কথাও কিন্তু মানুষ ভুলে যাননি, তাদেরকেও কিন্তু ঘৃণা ভরে মানুষ স্মরণ করেন বা তাদের কথা মনে হলেই তারা ঘৃণা ভরে তাদের যে কুকীর্তিগুলো সেগুলো কিন্তু বলে থাকেন। হঠাৎ করেই কালো মেঘে ছেয়ে গেল আকাশ, চারপাশ অনেকটাই অন্ধকার হয়ে এলো, বইতে শুরু করলো দমকা হাওয়া। খানিক পরেই নামলো অঝোর ধারার বৃষ্টি। মাথাভাঙ্গা মঠের দুঃখের সারথি হয়েই বুঝি এই বৃষ্টি নেমেছে মত্তগ্রামে। প্রায় আধা ঘন্টা পর থেমে গেল বৃষ্টি, নীল আকাশ বিদীর্ণ করে দাঁড়িয়ে থাকা মঠ বৃষ্টির জলে যেন পরিশুদ্ধ হল। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল এই এলাকায়, সেই সময় যদি হতো যখন এখানকার যে জমিদার হেমসেন তার রাজত্বের সময় হলে এখান দিয়ে আপনি মাথায় ছাতা দিয়ে যেতে পারতেন না। অনেক টান টান রোদ, হয়তো তপ্ত রোদে আপনার মাথার মগজ গলে যাচ্ছে, সেই সময় আপনি এদিক দিয়ে যাচ্ছেন কিন্তু আপনি এদিক দিয়ে মাথায় ছাতা নিয়ে যেতে পারবেন না, হয়তো ধুলো আছে, আপনি পায়ে জুতো পরে যাবেন সেটিও পারবেন না। এইরকম কেউ যদি ছাতা মাথায় দিয়ে অথবা পায়ে জুতো দিয়ে এই এলাকা দিয়ে যেতেন তাকে তিনি কঠোর শাস্তি দিতেন বলেই কিন্তু এই এলাকার মানুষের মুখে মুখে এ পর্যন্ত চলে এসেছে। শুনছি আমার মার কাছে, আমার মা এইখানকার মেয়ে, ওই একটাই ওই মেয়ে আমার মা, আমার মা বলছে, আমার বাবাই বলছে, আমার বাবার শ্বশুর বাড়ি এখানে, আমার বাবাই বলছে এই রূপ দিয়ে মানুষ যাইতে পারে নাই, জুতো বাজার যাইতে পারে না, সাতটি মেরে যাইতে পারে নাই, এই আছে লোক জুতো বাজার যাওয়ার সময় সাতটি মেরে যাওয়ার সঙ্গে আমি জমিদার, আমার বাড়ির সময় দেবেন যাবি কে, এই এই শুনছি আমাদের মুরব্বী গেছে, আমার নিজের চোখে দেখা না। গর্ভদানি মা থাকলে বাসায় ডাইকে নিয়ে বাচ্চা ফাইরে পেট কাইটে বাচ্চা কাচ্চা দেখছে, অনেক বাচ্চা থাকছে, এরকম অত্যাচার করছে। স্বাধীনের আগেই অনেক দিন আগে চলে গেছে ব্রিটিশ হয়েছে, ব্রিটিশের পর পাকিস্তান যে আসলো ওই পাকিস্তানের আখ্যান দিয়ে তারা চলে গেছে। দেশের অধিকাংশ জমিদার বাড়ি যেভাবে লোপাট করা হয়েছে, এই মত্তগ্রামের জমিদার বাড়ির পরিণতিও ভিন্ন কিছু ছিল না। এখানে এসেও মিলল সেই লুটপাটের চিত্র। জমিদারের যে বাড়ি সেই বাড়িটাই কিন্তু ভালো মতো এখানে দেখার কিছুই নেই, সব বিলীন হয়ে গেছে। আচ্ছা বাড়িটা কই গেল? বাড়িটা দিয়ে স্কুল করলো, ভাঙ্গে চুরিয়া বিল্ডিং ভাঙ্গে ছেড়ে স্কুল করলো, বাড়ি তো ওইটাই, ওই যে মঠ সোজা যে বিল্ডিং স্কুলটা, পুরাতন বাড়ি ছিল? হ্যাঁ ছিল না, মানে বড় নাই, আমরা ওইখানে যে সবাই থাকছি, এইরকম ভিটি আছিল বিল্ডিং এর উচ্চা কালের বিবর্তে বিলীন হয়ে গেছে। অবশ্য এভাবে বিলীন হয়ে যাওয়ার কথাও না, একেবারে নাই হয়ে যাওয়ার কথা না, যদি 150-200 বছরের পুরাতন হয়ে থাকে। ইট নাই, মাটি আছে, ওই ওই বাড়িতেই তো স্কুল তৈরি করছে, ওই বিল্ডিং ভাঙ্গে বিল্ডিংয়ের অস্তিত্ব রাখে নাই। আসলে জমিদার তিনি অত্যাচারী হোক আর ভালোই হন আর যাই হন, এটি যে তার বাড়ি সেটি কিন্তু একটি আমাদের প্রত্ন নিদর্শন, এটি আমাদের ঐতিহ্যের অংশ, এটি আমাদের পরের প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম দেখবে যে এখানে কী ছিল না ছিল, এগুলোর একটি
ঐতিহাসিক মূল্য রয়েছে, কিন্তু এগুলো যদি আমরা এভাবে হারিয়ে ফেলি, আমাদের স্কুল কলেজ এসবের তো অনেক দরকার, সেসবের জন্য কিন্তু অনেক জায়গা পড়ে রয়েছে, কিন্তু এরকম একটি জমিদার বাড়ি ভেঙে সেখানে যে স্কুল করতে হবে, সেখানে যে শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, এর পক্ষপাতে অন্তত আমি নয়, কারণ আমাদের দেশে এখনো অনেক জায়গা রয়েছে স্কুল কলেজ এসব করার জন্য। চতুর্দিকে ঘিরা বিল্ডিং আছে, শুনছি আমরা আমরা দেখি নাই বাবা, আমিও 56 বছর ধরে মত গ্রামে আইছি, আমি অনেক কিছু আছে। কি ছিল ভিতরে বলেন দেখি, ভিতরে কি ছিল? ভিতরে ছিল মন্টপ, ছিল ওই সমান লোহার দরজা ছিল, একখানি উঁচা দরজা ছিল লোহার, দরজা ছিল এখন লোহার ইয়া ছিল, এই যে দেখছো লোহার দরজা ছিল, এই বাড়ি লোহার দরজা রাজ্য আছে, আজ আছে ওই রাস্তাতে আপনি যাবেন শীত বাড়ি দিয়া রাজা মিয়ার বাসার সময় দেখবেন একটা দরজা লোহার, এরকম ই করা একটা দরজা, শুনে খুবই কষ্ট লাগলো যে এখানকার যে জমিদার বাড়িটি ভেঙে ফেলা হয়েছে, এরপরে স্থানীয় একজন প্রভাবশালী এই জমিদার বাড়ির যে সিংহদ্বার সেটি খুলে নিয়ে গেছেন, খুলে নিয়ে গিয়ে তার বাড়ির দরজা হিসেবে ব্যবহার করছেন পাশের গ্রামেই। আমার যদি সুযোগ থাকতো তাহলে আমি গিয়ে আসলে দেখতাম। 1965 সালে একদল মার্কিন পর্যটক এসেছিলেন এই মঠ দেখতে। মঠের কারুকাজ দেখে তারা বিমোহিত হয়েছিলেন, মঠটি সংস্কারের প্রস্তাব দিয়ে অর্থ সহায়তা করতে চেয়েছিলেন তারা। তবে তৎকালীন স্থানীয় প্রভাবশালী হিন্দুদের বিরোধিতার কারণে সেই উদ্যোগ আর সফল হয়নি। বন্ধুরা ঢাকা থেকে আসে, মঠ দেখতে আসে, আত্মীয় স্বজনকে একটু ঘুরতে নিয়ে আসে, এখানে মঠ দেখতে নিয়ে আসি, সবাই বলে এত কারুকার্য করা মঠ, তো পুরাতন মঠ, সবাই দেখে খুবই অবাক হয় এবং দেখেও বলে না অনেক সুন্দর কাজ, এত আগে এত সুন্দর কাজ করেছে ওই প্রাচীন আমলে, সবাই খুব দেখে মুগ্ধ হয়। কিন্তু এটা একটা জিনিস আমি মানে মনে আমার একটু দুঃখ যে এত পুরাতন একটা মঠ, এটা সংস্করণের জন্য কেউ উদ্যোগ নিচ্ছে না, তো আমাদের এই ঐতিহ্য ধরে রাখার জন্য কেউ যদি সংস্করণ করতো, সরকার থেকে উদ্যোগ নিত, আমাদের এই প্রাচীন ঐতিহ্য এই মঠটা স্মৃতি থেকে যেত এবং আমাদের সবার ভালো লাগতো। 1972 সালে একদল চীনা পর্যটক এসেছিলেন এখানে, মত্তের মঠ ও এর নান্দনিক কারুকাজ দেখে তারাও বিস্ময় প্রকাশ করেছিলেন। অযত্নে অবহেলায় মত্তের মঠ আজ ধ্বংসের কিনারে, কিছুদিন পর হয়তো দেখার মতো আর কিছুই থাকবে না এখানে। বন্ধুরা, এই মত্ত গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য একটি গ্রাম। একজন অত্যাচারী জমিদারের কারণে এই সুন্দর গ্রামের মানুষেরা বিগত বহু বছর ধরেই একেবারে লজ্জিত। ঠিক তেমনই এমন একজন ব্যক্তির পৈতৃক ভিটা রয়েছে এখানে, যার কারণেই এই গ্রামের মানুষ গর্বিত। গ্রামের মানুষ তার কথা বলতে খুব পছন্দ করেন, খুব গর্ব করেন তাকে নিয়ে। চিন্তা করতে পারছেন কার কথা বলছি? বিশ্বনন্দিত অর্থনীতিবিদ ও নোবেল বিজয়ী অমর্ত্য সেনের পৈতৃক ভিটা রয়েছে এই গ্রামে। এই গ্রামের মানুষ তাকে নিয়ে গর্ব না করার তো কোনো কারণ দেখি না। শুধু এই মত্ত গ্রাম নয়, গোটা বাংলাদেশই তো অমর্ত্য সেনকে নিয়ে গর্বিত। শুধু বাংলাদেশ কেন, গোটা ভারতবর্ষই এই মানুষটিকে নিয়ে গর্বিত। এখানে এসে তার বাড়িতে যাব না সেটি কিন্তু হয় না। অত্যাচারী জমিদারের মঠ দেখেছি, তার বসতভিটা দেখেছি, এবার একজন বিখ্যাত ব্যক্তি যাকে নিয়ে এখানকার মানুষ সত্যি সত্যি গর্বিত, সেই অমর্ত্য সেনের বাসায় যাব আমরা। বন্ধুরা, যখন আমরা অমর্ত্য সেনের বাসার দিকে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তেই পেয়ে গেলাম এই আন্টিকে, যিনি অমর্ত্য সেনের বাড়িতেই বসবাস করছেন, সেই জায়গাটি লিজ নিয়ে তিনি বসবাস করছেন। এইরকম একজন বিখ্যাত মানুষের বাড়িতে আপনি বসবাস করেন, আপনার কেমন লাগে? আমার এখানে কেমন আর লাগবো, আমার তো ভালোই লাগে, এখানে যদি কিনা লিস্টটা একটু কমে নিত আরও ভালো লাগতো, এখানে আমারও কেনার মতো সমর্থন নাই দেখে তো আমরা ওই জায়গায় লিস্ট দিয়ে রয়েছি।
তাছাড়া তার থাকা পারতাম না। উনি কি কখনো এসেছিলেন এই বাড়িতে অমর্ত্য সেন? আমি দেখি নাই, আমি শুনছি, আমার স্বামী কইছে, আমি আবার বাহার বেরিয়ে গেছিলাম, আমার স্বামী কইছিল তাহলে হে আইছিল। আমি আগেও বলেছি যে এরকম একজন বিখ্যাত মানুষের বাড়িতে আপনি আছেন, এটা ভালো লাগে না? লাগে, ভালো লাগবো নাকি? উনাকে তো জিজ্ঞেস করে নাকি দেখতে আসে না মানুষজন? কি কোন দিনের মতো কতবার আসে। বন্ধুরা, অমর্ত্য সেনের পৈতৃক বাড়িতে চলে এসেছি। মানিকগঞ্জের মত্ত গ্রামের এই বাড়িতেই অমর্ত্য সেন ছোটোবেলা থেকে এসেছেন, বহুবার এসেছেন এই বাড়িতে, এই বাড়িতে ঘুরে বেড়িয়েছেন, খেলেছেন। কিন্তু তারা যেই বাড়িতে বসবাস করতেন সেই বাড়িটি এখন আর নেই, এখানে লিজ নিয়ে বসবাস করছেন কয়েকটি পরিবার। কিন্তু সেই আগের তাদের যে জজ বাড়ি নামে এখানে বাড়ি ছিল সেই বাড়িটি কিন্তু নেই, তাদের বাড়িটিও নাকি টিনের বাড়ি ছিল। এখানে যারা বসবাস করছেন এখন তাদের একজনের সাথে আমরা আসার পথেই কথা বলেছিলাম, কিন্তু বাড়িটি সম্পর্কে তার কাছে আবারও একটু জানতে চাচ্ছি। আগে তো কিছু আসিল না, আগে কিছুই আসিল না। মানে আপনারা এখানে আসার পরে আর তেমন কিছু এখানে পাননি, অর্থাৎ আগের যে জজ বাড়ি বলা হতো যেটিকে সেটিও টিনের বাড়ি ছিল, আমি আগেও বললাম। তারপর পরে কিন্তু তারা যখন এসেছেন তখন এখানে কিছু ছিল না, অর্থাৎ তার আগে এখানে নিশ্চিহ্ন হয়ে গেছিল তার বাড়িটি। আপনারা শুধু ভিটা পেয়েছিলেন নাকি? কয়টা বাড়ি তুলেছেন এখানে? ওই বাড়ি পর্যন্ত মানে এই পুরাটা পুরাটা? হ্যাঁ, আমরা 23 খাই আর হেরা 11 11.5 আর হই যে অমর্ত্য রয়েছে 11.5। নোবেল বিজয়ের পরে এই বাড়িতে অমর্ত্য সেন আর আসেননি, তবে নোবেল বিজয়ের আগে একবার এসেছিলেন 1988 সালে। এরপর থেকে আর তিনি কিন্তু এই বাড়িতে আসেননি। শেষবার তিনি যখন এই বাড়িতে এসেছিলেন তখন এই বাড়িতে ঘুরে ঘুরে দেখেছিলেন চারপাশ, অনেকক্ষণ নাকি এখানে তিনি অবস্থান করেছিলেন, বসেছিলেন। পাশাপাশি এখন এখানে সেই লাউ গাছের ডগা দেখছি না, তিনি 1988 সালে যখন এসেছিলেন ঠিক সেই সময় নাকি এখানে লাউ গাছের মাচা ছিল, সেই মাচায় যে লাউ ধরেছিল তিনি নেড়েচেড়ে দেখেছিলেন। তিনি এখানেই তার পূর্বপুরুষদের স্মরণ করেছিলেন, বিভিন্ন স্মৃতিচারণ করেছিলেন, ছোটোবেলায় তিনি কোথায় খেলেছিলেন সে বিষয়গুলো এখানকার মানুষজনের সঙ্গে শেয়ার করেছিলেন। সেই স্মৃতিগুলোও কিন্তু এই গ্রামের মানুষরা খুব আনন্দ সহকারে, গর্ব সহকারে স্মরণ করেন। 1918 থেকে 1920 সালের মাঝামাঝি সময়ে সারদা প্রসাদ সেন ব্রিটিশ সরকারের কাছ থেকে পেয়েছিলেন দেওয়ান বাহাদুর উপাধি, পেশায় ছিলেন সেশন জজ। তার ছোট ভাই অম্বিকা প্রসাদ সেনও ছিলেন সাব জজ, আর এ কারণে তাদের বাড়িটিকে সবাই ডাকত জজ বাড়ি বলে। সারদা প্রসাদের ছেলে বিলেতে পড়া আশুতোষ সেন শান্তিনিকেতনে গিয়েছিলেন নটীর পূজা নাটক দেখতে। নাটকের অভিনেত্রী অমিতাকে ভালো লেগে যায় তার, সিদ্ধান্ত নেন তাকে জীবনসঙ্গী করবেন। বাবা অমত করেননি, সে সুবাদে অমিতাকে বিয়ে করে আশুতোষ সেন ফিরে আসেন মানিকগঞ্জের এই মত্ত গ্রামে। নতুন বউকে দেখতে সেদিন পুরো গ্রাম ভেঙে পড়েছিল জজবাড়ির উঠোনে। এই আশুতোষ সেন আর অমিতা সেনের ঘরেই জন্ম নিয়েছিলেন বিখ্যাত অর্থনীতিবিদ নোবেলজয়ী অমর্ত্য সেন। অমর্ত্যের বাবা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক, বাবার সাথে ঢাকার ওয়ারির বাসাতেই বেশি থাকতেন তিনি, তবে নানান উৎসবে পুজো পার্বণে তিনি বাবা মায়ের সাথে ছুটে আসতেন এই বাড়িতে। 1947-এর দেশভাগের কবছর আগে জজবাড়ির বাসিন্দারা অনেক স্মৃতি অনেক মায়া পেছনে ফেলে ভারতে চলে যান। আপনি এই বাড়ি সম্পর্কে কি জানেন বলবেন একটু? আপনি জানেন বিখ্যাত একজন মানুষের বাড়ি ছিল এটা? হ্যাঁ, বিখ্যাত লোক এসে আসছিল একবার। তাকে দেখছেন? হ্যাঁ দেখছি। বলেন তার সম্পর্কে কি দেখছেন? আসছিল একদিন এসে দেখে দেখলো তার মন্দির আসলো কোন জায়গায়, তার দাদার তার বাসা ঘর আসলো কোন জায়গায়, তাই দেখলো, দেখে দেখে তারপরে ঘুরে গেলে দেখে তারা চলে গেল। তাই এখানে লাউ গাছে নাকি ডগা আছে, লাউ গাছ নাকি দেখেছেন? হ্যাঁ, ওই জায়গায় লাউ গাছ আছিল, জাংলা আছিল, তো সেবা করে যায়। উনি কি লাউ গাছ দেখেছিলেন এখানে? হ্যাঁ দেখছি, জাংলা আছিল তখন। তাই
কথা বলেছিলেন আপনাদের সাথে এসে না ওর সাথে আমরা তত রকম বুঝি নাই কে যে তো বড় এর মানুষ নিয়ে এই জায়গায় আসছে তা আমরা এটা খেল করি নাই পরে দেখলাম আমরা এই নিয়ে আমি রান্না করতেছি এদিক দিয়ে গেলাম গোবার এদিক দিয়ে নামিয়ে গেল দেখলাম এই আপনি দেখেছিলেন অমর্ত সেন এখানে এসেছিলেন হ্যাঁ কি দেখেছিলেন বলবেন কি দেখো আসলো এসে কথাটা কইলো প্রত্যেক ভিড়া ছিল তো এটা এখন তো আপনারা লিজে আছেন তো এরকম একটা জায়গায় থাকেন আপনাদের কেমন লাগে কি হয়ে গেছে আপনারা থাকেন আমার বাপ বেজার ইয়ে বাতি জ্বালিবেন সেন ওই যে আমার শান্তি কি সুন্দর একটি কথা শুনলাম যে অমর্ত সেন যখন এখানে এসেছিলেন তখন এই দাদিমার সঙ্গে কথা বলে গিয়েছিলেন তিনি তাকে বলেছেন যে আপনারা যে এখানে আছেন এটি তার জন্য অনেক ভালো লাগছে যে তার বাপ দাদার ভিটায় কেউ বাতি জ্বালাচ্ছে আপনারা যে বাতি জ্বালাচ্ছেন এটি আমার কাছে অনেক বড় ব্যাপার সেই কথাটি কিন্তু তাকে অমর্ত সেন নাকি বলে গেছিলেন থাকেন কেউ যদি কিছু কয় আমার কইেন আসলে এখানে কিন্তু অমর্ত সেনের মহানুভবতারই প্রমাণ পাওয়া যায় তিনি যাওয়ার সময় এখানে তো তাদের থাকতে বলেছেন এই বাতি জ্বালাতে বলেছেন পাশাপাশি বলেছেন আপনারা এখানে থাকেন যদি আপনাদের থাকতে কোনো সমস্যা হয় আমাকে জানিয়েন মন্দির ছিল এই বাসায় সেই মন্দিরের জায়গাটা কোথায় ছিল সেই মন্দিরের জায়গাটি অমর্ত সেন এখানে এসে দেখেছিলেন সেই জায়গাটি আমরা দেখতে যাচ্ছি এখন যিনি এই বাড়িতে বসবাস করছেন এখানে এই জায়গায় কী ছিল ও এটাই মন্দিরের জায়গা একদা এই ভিটে মাটিতেই এভাবেই হয়তো ছুটে বেরিয়েছেন খেলাধুলা করেছেন অমর্ত সেন জীবন সায়ন্নে এসে এই ভিটে মাটির কথা হয়তো এখনও তাড়া করে তাকে করবেই তো দুনিয়ার কে ভুলতে পারে তার পৈতৃক ভিটার কথা